শুষ্ক মৌসুমে চাষের জমিতে সেচ একটি বড় সমস্যা। প্রচলিত পদ্ধতিতে উচ্চ মূল্যে মাঠ জুড়ে সেচের মাধ্যমে চাষ করা হয় ফসল। এতে পানির অপচয়ের পাশাপাশি রাসায়নিক সার এবং কীটনাশকের অপচয় এবং ব্যবহার বেড়ে গিয়ে বাড়ছে খরচ, দূষিত হচ্ছে পানি এবং পরিবেশ। এজন্য বিজ্ঞানীরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে চাষাবাদ করার দিকে নজর দিচ্ছেন। এ পদ্ধতিতে সেচ দিতে মাঠে না গিয়ে দূর থেকেই বোতাম চেপে স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি গাছের গোড়ায় সমপরিমাণে পানি পৌঁছে দেওয়া সম্ভব। গাছের গোড়ায় ফোঁটায় ফোঁটায় পড়ছে পানি, অনবরত প্রবাহে মেশানো আছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, ফলে হচ্ছে না পানির অপচয়, ঘটছে না জলাবদ্ধতা। চীন, ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কৃষিতে উন্নত দেশগুলোর ফসলি জমিতে সেচের ক্ষেত্রে দারুণ জনপ্রিয় এ সেচ পদ্ধতি ড্রিপ ইরিগেশন নামে পরিচিত। নিয়ন্ত্রিতভাবে বিন্দু বিন্দু পানি দেওয়ার এ পদ্ধতিকে দেশীয় গবেষকরা বলছেন বিন্দু সেচ। গুল্মজাতীয় বৃক্ষ সহ যে কোনো ফুল ও সবজির বাগানে সেচের জন্য অধিক সাশ্রয়ী পদ্ধতিটি। কৃষি প্রকৌশলীরা বলছেন এ পদ্ধতিতে সেচ শুধু পানির অপচয় 40% কমায় না, ফসলের উৎপাদনও বাড়ায় 30% বেশি। সেচের পানি পৌঁছানোর কাজটি করা হয় পাম্প, পাইপ, ভাল্ভ, ফিল্টার ও ড্রিপ টেপে সমন্বিত ইউনিটের মাধ্যমে। এক্ষেত্রে পাইপগুলো রাখা হয় মাটির ওপর, এমনকি নিচেও। ফিল্টার নিশ্চিত করে বালু ও দূষণহীন সেচের পানি, এছাড়া পানি সরবরাহের গতিও করা যায় নিয়ন্ত্রণ। ড্রিপ ইরিগেশন করতে চাইলে জমিতে গাছ রোপণের আগেই মাটি খুঁড়ে প্রয়োজনীয় ও পছন্দসই স্থানে বসিয়ে দিতে হবে সেচের পাইপ। তারের পিন নিশ্চিত করবে পাইপের সঠিক অবস্থান। প্রতিটি গাছই যাতে পানি পায় এজন্য নির্দিষ্ট দূরত্ব পরপর পাইপে রাখতে হবে ছিদ্র, যুক্ত করতে হবে ভালভ। এরপর শক্ত করে ভালভের সাথে আটকে দিতে হবে ড্রিপ টেপগুলোকে। ড্রিপ টেপগুলো যাবে গাছের গোড়া পর্যন্ত। সবশেষে মাটি ভরাট করে গাছ লাগানোর পর পাম্প চালু করে দিলেই সেচের দুশ্চিন্তা হবে দূর। পাহাড়ি, মরুভূমি ও খরাপ্রবণ এলাকার জন্য বেশ কার্যকরী হলেও সেচের মৌসুমে শ্রমিক সংকট ও খরচ এড়াতে বাংলাদেশও গ্রহণ করতে পারে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী বিন্দু সেচ পদ্ধতি। নুসরাত নিভা, চ্যানেল 24।